আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে ক্রিসপি চিজি এক টোস্ট রেসিপির পার্ট টু শেয়ার করছি। আশা করি এই রেসিপিটাও আগের বারের মতন আপনাদের খুবই ভালো লাগবে। প্রথমেই আমি ব্রেডগুলোকে শেখে নেব, তাই একটা তাওয়ায় পরিমাণ মতন মাখন দিয়ে দিলাম। এবারে ভালো করে ব্রেডগুলোকে উল্টে পাল্টে নিয়ে শেখে নিচ্ছি। এবারে আমি ডিমগুলোকে ফেটিয়ে নেব, তাই একটা পাত্রে পেঁয়াজ, কাঁচা মরিচ ও পরিমাণ মতন ধনে পাতা কুচিয়ে রেখেছি। এবারে আমি কুচিয়ে নেওয়া পেঁয়াজের পাত্রে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি ও তার সাথে ডিমের মধ্যে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম, যাতে ডিমের বাঁধনটা ভালো হয়, এবং এগুলোর সাথে আমুল গুঁড়া দুধ দিচ্ছি, যাতে একটা সুস্বাদু স্বাদ আসে, ও তার সাথে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম, দিয়ে পুরো মিশ্রণকে ভালো করে ফেটিয়ে নেব। এই পর্যায়ে আমি স্টাফিং রেডি করে নেব, তাই একটা পাত্রে টমেটো, ধনে পাতা ও তার সাথে কুচিয়ে নেওয়া ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম। এবারে পেঁয়াজ ও তার সাথে ফাইনলি কেটে নেওয়া কাঁচা মরিচ আর জুয়ান দিয়ে দিলাম। এখন আমার কাছে ওরেগানো নেই, তাই ওর বদলে জুয়ান দিয়ে দিচ্ছি। এখন আমি স্বাদ অনুযায়ী চাট মশলা দিয়ে দিচ্ছি, যাতে একটা চটপটে স্বাদ আসে এই চিজি এক টোস্টে, ও তার সাথে একটা চিজ কিউব গ্রেট করে নেব। এবারে গ্রেট করে নেওয়া চিজগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি পুরো মিশ্রণের সাথে। এই পর্যায়ে আমার তাওয়াতে পরিমাণ মতন সাদা তেল দেওয়া হয়ে গেছে, আর তেলটাকে ভালো করে তাওয়ায় গ্রিস করে নিয়েছি ও তার সাথে এবারে ফেটিয়ে নেওয়া ডিমের ব্যাটার দিয়ে দিলাম কড়াইতে। ডিমটাকে ভালো করে ছড়িয়ে নেব পুরো কড়াইতে ও তার সাথে একটা চিজ স্লাইস দিলাম ডিমের মধ্যে। এবারে ব্রেডের স্লাইস দিয়ে দেব চিজের উপরে। পুরো স্টাফিংটা ব্রেডে ছড়িয়ে নিয়েছি, এবারে ডিমটাকে ভালো করে ব্রেডের মধ্যে মুড়িয়ে নেব। এই পর্যায়ে আলতোভাবে পুরো টোস্টকে শেকে নেব, তবে আপনি যখন এই রেসিপি ট্রাই করবেন ব্রেডটাকে ভেঙে নিতেও পারেন, তাতে ডিমটা মুড়িয়ে নিতে সুবিধা হবে আপনার। ক্রিসপি এক টোস্টের রেসিপি পুরোপুরি রেডি, এবারে প্লেটে তুলে নিয়ে পরিবেশন করে নিয়েছি। দেখলেন তো বন্ধুরা কত তাড়াতাড়ি আর ঝটপট করে তৈরি হয়ে গেল এত সুন্দর একটা রেসিপি। আশা করি এই রেসিপি আপনাদের খুবই পছন্দ হয়েছে। এই রেসিপির পার্ট ওয়ান যদি আপনার মনে হয়, তাহলে ডেসক্রিপশন বা আই বাটন থেকে দেখে নিতে পারেন। আর বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দেওয়ার অনুরোধ রইল আপনাদের কাছে। আর এরম আরও মজাদার রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।